আপনার ইউটিউব ভিডিওতে ভিউজ বাড়ানোর জন্য আপনার ইউটিউব ভিডিওটি যেরকমটা কোয়ালিটিফুল হওয়া দরকার, ঠিক তার থেকেও বেশি অ্যাট্রাকটিভ হওয়া দরকার আপনার সেই ভিডিওটির থাম্বনেল। তাই আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে মাত্র 1 মিনিটের মধ্যেই আপনি এই রকম অ্যাট্রাকটিভ থাম্বনেল তৈরি করে তুলতে পারেন আপনার ইউটিউব ভিডিওর জন্য। আর এই অ্যাট্রাকটিভ থাম্বনেল তৈরি করার জন্য আপনাকে কিন্তু কোনো রকম মাথা ঘামাতে হবে না। তো আপনি যদি এই ধরনের অ্যাট্রাকটিভ থাম্বনেল বানাতে খুবই ইচ্ছুক থাকেন তাহলে আপনাকে কিন্তু এই ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো আপনি কি রাজি? হ্যাঁ। তাহলে দেরি কিসে? সো লেটস স্টার্ট। এর জন্য সবার ফার্স্ট আপনাকে আপনার ফোন থেকে এই অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে। এরপর এই অ্যাপ্লিকেশনটিকে অ্যালাউ করে দিতে হবে। তাহলে আপনি এই অ্যাপ্লিকেশনটির এরকম ইন্টারফেস দেখতে পাবেন। এখানে কিন্তু অসংখ্য অসংখ্য থাম্বনেল রয়েছে। এছাড়াও এখানে কিন্তু অনেক ক্যাটাগরির থাম্বনেল রয়েছে। এই সাইটে করলে সেটি আপনারা দেখতেই পাচ্ছেন। ফটোগ্রাফি, মিউজিক, ফুড, ট্র্যাভেল, তারপর হচ্ছে ব্লগিং, এডুকেশন, অটোমোবাইল, টেকনোলজি, মুভি, পোস্টার পর্যন্ত আপনি এখান থেকে তৈরি করতে পারেন। এছাড়াও ফ্যাশন, সামার, রিয়েল এস্টেট, ই কমার্স, ফিটনেস, লাভ, ফটোগ্রাফি, ফানি, মিউজিক, এছাড়াও আপনি গেমিংয়ের থাম্বনেলও তৈরি করতে পারেন। এই সব ক্যাটাগরির থাম্বনেল কিন্তু এখানে অনায়াসে তৈরি করে ফেলতে পারেন। তো তার জন্য সবার ফার্স্ট আপনার যেই ক্যাটাগরির থাম্বনেলটি আপনার প্রয়োজন সেই ক্যাটাগরিতে আপনাকে সিলেক্ট করতে হবে। ধরুন আমার গেমিংয়ের পছন্দ, তো আমি গেমিং ক্যাটাগরিতে ক্লিক করলাম। করার পরে এখান থেকে এখন যেই থাম্বনেলটি আপনার পছন্দ হবে সেই থাম্বনেলটিকে জাস্ট এইভাবে ক্লিক করে নেবেন। তাহলে সেই থাম্বনেলটি এখানে ডাউনলোড হতে শুরু করে দিল। এবার অ্যাড চলে এসেছে, কিন্তু এই অ্যাডটিকে আপনাকে ক্লোজ করে দিতে হবে। তাহলে এই থাম্বনেলটি এখানে হাজির হয়ে গেছে। ঠিক আছে, এখান থেকে আপনি এখন এই থাম্বনেলটিকে কাস্টমাইজ করতে পারেন। তার জন্য আপনাকে ফটো যদি করতে চান তাহলে ফটোর উপরে এইভাবে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন নিচের দিকে অপশন রয়েছে ইমেজ। ঠিক আছে, ইমেজে ক্লিক করবেন। করার পরে এখান থেকে ইউজ ক্যামেরাতে আপনি ডাইরেক্ট আপনার ফটোটি তুলবেন নাকি ইউজ গ্যালারি করে তোলা ফটোটিকে সিলেক্ট করবেন। তো আমি তোলা ফটোটিকে সিলেক্ট করবো, সেহেতু ইউজ গ্যালারিতে ক্লিক করব। এরপর এখান থেকে চুজ করে নিতে হবে আপনার সেই পছন্দের ফটোটিকে। আমি সিলেক্ট করে নিচ্ছি এই ফটোটিকে। আবার অ্যাড চলে এসছে, অ্যাডটিকে ক্লোজ করে দিতে হবে। এবার আপনি এই ফটোটির সাইজ মতো কার্ভ করে নিতে পারেন। ঠিক এইভাবে আপনার পছন্দ মতো কার্ভ করে নেবেন। নেওয়ার পরে রাইট বাটন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দেবেন। তাহলে এই ফটোটি এখানে চলে আসলো। তো এবার এই ফটোটিকে আমরা এখানে রেখে কী করবো? জন্য ডিলেট আইকনটিতে ক্লিক করে তাহলে দেখতে পাচ্ছেন সেই ফটোটি চলে গেল। এবার আমরা আমাদের এই ফটোটিকে এখানে বসিয়ে নেব। আপনি চাইলে এই ফটোটিকে ফ্লিপও করে নিতে পারেন এইভাবে। তো এইবার আমাদের ফটোটি বসানো কমপ্লিট হয়ে গেছে। এরপর এখান থেকে যে লেখাটি আপনি চেঞ্জ করতে চাইছেন, আপনাকে চেঞ্জ করার জন্য সেই লেখার উপরে ডাবল ক্লিক করবেন। করার পরে এইখানে আপনি চেঞ্জ করে নিতে পারেন ঠিক এইভাবে। এই কথাটি লিখে আমি এখানে অ্যাড করে দিলাম। তাহলে দেখতে পাচ্ছেন চেঞ্জ হয়ে গেল। এবার এই লেখাটির আপনি ফন্টও চেঞ্জ করতে পারবেন। তার জন্য যে ফন্টে ক্লিক করে দিতে হবে। এরপর চাইলে এই লেখাটির কালার চেঞ্জ করে নিতে পারেন। যে কালারটি আপনার পছন্দ হবে সেই কালার আপনি সিলেক্ট করে নিতে পারেন। এখানে অনেক ধরনের কালার রয়েছে, কিন্তু অনেক অনেক এই কালারটি আমি চুজ করে নিলাম। এবার আপনার যদি আরও কিছু চেঞ্জ করার থাকে এই থাম্বনেলটি থেকে তাহলে আপনি চেঞ্জ করে নিতে পারেন। নেওয়া হয়ে গেলে এই যে ডাউনলোড অপশনটি দেখতে পাচ্ছেন এই ডাউনলোড অপশনে ক্লিক করে দেবেন। প্লিজ ওয়েট, আবারও একটি অ্যাড চলে আসবে, অ্যাডটিকে কেটে দেবেন, ক্যান্সেল। তো এইবার দেখুন আমাদের থাম্বনেলটি সেভ হয়ে গেছে। তো এইবার আপনাদেরকে গ্যালারি থেকে দেখিয়ে দিই। চলুন ফটোস ওপেন করে, এই যে সবার ফার্স্ট চলে এসছে, এই যে দেখুন, এই যে দেখুন গাইস, কত সহজেই এই ধরনের অ্যাট্রাকটিভ থাম্বনেল তৈরি করে ফেললাম। ঠিক এইভাবে আপনিও অ্যাট্রাকটিভ থাম্বনেল তৈরি করে ফেলতে পারেন আপনার ইউটিউব ভিডিওর জন্য। আর এই অ্যাপটির লিঙ্ক ভিডিওটির নিচে ডিসক্রিপশনে দেওয়া থাকবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই মনে করে একটা লাইক করবেন। তাহলে গাইস আজকে এ পর্যন্তই।